হ্যালো গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আছি ভালো। আবারও আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে ব্লগটি খুব স্পেশাল হতে চলেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুবাইয়ের গ্রাম সাইটগুলো কেমন লাগে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হয়েছে। তো আমি একটু আর একটু সামনে যাব। সামনে হচ্ছে গ্রামের একটি পার্ক, ছোটো একটি পার্ক। আমি সেই পার্কে যাব এখন। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। এইসব হচ্ছে দুবাইয়ের গ্রাম সাইট। তো পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন আসলাম আমি সেই পার্কে। এই যে হচ্ছে সেই পার্ক, পার্কটা অনেক সুন্দর। এখন টাইম 12টা বাজে, এই কারণে কোনো লোক নাই। অনেক গরম দুবাই শহর এখন, খুব গরম। আপনারা দেখতে পাচ্ছেন সেই পার্ক, এই হচ্ছে খেজুরের গাছ, নতুন পার্ক বানানো হচ্ছে। এটা শুধু আশপাশের যারা ফ্যামিলিগুলো আছে, শুধু ফ্যামিলির জন্য পার্ক। এখানে বিকেলে অনেক বাচ্চা আসে, ফ্যামিলি আসে এখানে টাইম পাস করে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পার্ক। এইসব হচ্ছে দুবাইয়ের গ্রাম সাইটগুলো। গ্রাম সাইট কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। এখন খেজুর গাছে কত সুন্দর খেজুর ধরছে, এখন খেজুর পাকার সিজন। এইসব হচ্ছে গ্রাম, এইসব বানানো হচ্ছে যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। তো খুব সুন্দর একটি প্লেস বানানো হচ্ছে। যারা দুবাইতে আসছেন অবশ্যই দেখবেন এই পার্কটা, খুব সুন্দর লাগে, টাইম পাস করার জন্য অনেক ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইটে দিয়ে অনেক সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে। খুব সুন্দর একটি পার্ক এটা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামীতে আরও সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে একটু হেল্প করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমাকে একটু হেল্প করবেন।